গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আমি কিন্তু খুব ভালো আছি আমরা আগের দিন যে মেমোরি ইন মার্বেল গল্পটা পড়লাম সেই গল্পের অ্যাক্টিভিটিগুলো আমরা একসাথে বসে এখন সলভ করব তোমরা তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার ফর্টি এইটে যাও আর একটা পেনসিল নিয়ে বসো আমরা সলভ করা শুরু করি চলো তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান আছে দেখো লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট আমাদের গল্পের থেকে কিছু কিছু অংশ নিয়ে আমাদের এই অসম্পূর্ণ বাক্যগুলোকে পূর্ণ করতে হবে আমরা আগে এগুলো ভালো করে একটু দেখিনি পড়িনি এ তরুণ গ্র্যান্ডফাদার নিউ আ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ তরুণের ঠাকুরদা তাজমহল সম্পর্কে অনেকটা জানতেন কারণ কি কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন বিকজ হি ওয়াজ আ রিটায়ার্ড টিচার বি আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ড ফাদার অফ আকবর কার ঠাকুরদা ছিলেন আমাদের গল্পের যিনি নায়ক অর্থাৎ শাহজাহান কিন্তু এক্ষেত্রে প্রিন্স খুর্রম সি খুর্রম ফার্স্ট স সরজুমন বানু বেগম অ্যাট খুর্রাম প্রথমবার আরজুমন বানু বেগমকে কোথায় দেখেছিলেন খুব সহজ উত্তর মিনা বাজার ডি প্রিন্স খুর্রম ওয়াজ লেটার নৌন অ্যাজ প্রিন্স খুরাম পরবর্তীতে কী নামে পরিচিত হন হ্যাঁ আমরা সবাই জানি শাহজাহান ই মুমতাজ মহল মিন্স মুমতাজ মহল এর শব্দটার অর্থ কী আমরা পড়েছি দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড এফ শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অফ শাহজাহান তাজমহল কার স্মৃতিতে বানিয়েছিলেন হিজ বিলাভেড ওয়াইফ জি তাজমহল ইজ ওয়ান অফ দ্য তাজমহল কী তাজমহল হল পৃথিবীর সাতটি আশ্চর্যের একটি তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আমরা পড়লাম এবার আমরা একটু এগুলো লিখে নিই তোমরা সবাই লিখে নাও এগুলো তোমরা কিন্তু উত্তরগুলো লেখার সময় ভিডিওটা পজ করে নেবে ঠিক আছে লিখে নিয়েছ তোমরা সবাই আমাদের নেক্সট অ্যাক্টিভিটি হল অ্যাক্টিভিটি টু পেজ নাম্বার ঊনপঞ্চাশে গিয়ে দেখো অ্যাক্টিভিটি টুতে লেখা আছে লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস কিছু অগোছালো শব্দ রয়েছে আমরা ব্র্যাকেটের ভিতর যে হিন্ট দেওয়া আছে সেইগুলোর মধ্যে দিয়ে আমরা শব্দগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখব এই নাম্বারটা দেখো একটা অদ্ভুত কিছু লেখা আছে কিন্তু হিন্ট দেওয়া আছে আ বিল্ডিং ইন দেয়ার ইজ এ গ্রেভ একটা বাড়ি যার মধ্যে কবর দেওয়া আছে আমরা খুব ভালো করে জানি শব্দটা কি মজেলিয়াম আমরা পড়েছি তে আছে আ ম্যান ফ্রম পার্সিয়া মানে পারস্য দেশের একজন মানুষ তাকে আমরা কী বলি পার্শিয়ান সি হিন্ট দেওয়া আছে আ ভ্যালুয়েবল স্টোন একটা মূল্যবান পাথর মূল্যবান পাথর বা মূল্যবান জিনিসগুলোকে আমরা কি বলি গয়না গয়নাকে ইংরেজিতে কি বলি জুয়েল ডিতে আছে আ লুক অনলি ফর আ মোমেন্ট আমরা ওয়ার্ড ট্রোফে পড়েছিলাম আগের দিন অ্যা কুইক লুক গ্লিম্পস তা আমরা এই চারটে শব্দ জানলাম এবার আমরা এইগুলো লিখে নেব চলো লিখে নিই ভিডিওটা পজ করতে ভুলবে না কিন্তু না হলে এগিয়ে চলে যাবে হ্যাঁ পজ করে নেবে অ্যাক্টিভিটি থ্রির ঠিক উপরে দেখো লেটস লার্ন বলে একটা জায়গা করা আছে যেখানে লেখা আছে লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা তরুণ প্রমিসড নট টু বি নটি দ্য রেড কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাভাব সেন্টেন্সেস আর ডিসক্রাইবিং ওয়ার্ডস অর অ্যাডজেকটিভস এই শব্দগুলো বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় এদের আমরা অ্যাডজেক্টিভ বলি যেমন বিউটিফুল নটি এই বিভিন্ন অ্যাডজেকটিভগুলো আছে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটে এইরকম বেশ কিছু ডিসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেকটিভ আছে যেটা নিয়ে আমাদের অ্যাক্টিভিটি থ্রি এ দেখো একটা লেখা আছে বিউটিফুল বলে বাকি বেশ অনেকগুলো আছে সেইগুলো আমরা একটু জানব নেক্সট পেজে তোমাদের আছে অ্যাক্টিভিটি থ্রি লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেকটিভস গিভেন বিলো নতুন কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে যেগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে অনেস্ট সৎ পোর গরিব ন্যারো সরু এবং ট্রু মানে সত্যি আমি তোমাদের সুবিধার জন্য চারটে ছোটো ছোটো সেন্টেন্স লিখে দিই তোমরা ভালো করে পড়বে নিজেরা নতুন সেন্টেন্স লেখার চেষ্টা করবে তরুণ ইজ অ্যান অনেস্ট বয় তরুণ একজন সৎ ছেলে আই স ওম্যান টুডে আমি আজ একজন গরিব মহিলাকে দেখলাম দিস ইজ আ ভেরি ন্যারো রোড এই রাস্তাটা ভীষণ সরু এভরিথিং গ্র্যান্ড ফাদার সেইড ওয়াজ ট্রু ঠাকুরদা যা বলেছিলেন সব সত্যি ছিল এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে যাব এবার আসি অ্যাক্টিভিটি ফোরে লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোইং ডুইং ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ প্রেজেন্ট আর পাস্ট আমরা ক্লাস ফোরেও পড়েছি যে ডি বা ইডি যোগ করে প্রেজেন্ট ফর্মের ভাবকে পাস্ট ফর্মে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকে সব ক্ষেত্রে নয় প্রথম উদাহরণটা দেখো টেল টোল হয়েছে এখানে কিন্তু ডি বা ইডি যোগ করে পাস্ট ফর্ম আসেনি শব্দটার মধ্যেই কিছুটা চেঞ্জ আছে ঠিক পরেরটা স্মাইল স্মাইল হাসি এর পাস্ট ফর্ম কী হেসেছিল আগের ঘটনা স্মাইলড এখানে কিন্তু ডি যোগ করেই পাস্ট ফর্ম পেলাম তারপরেরটা আছে পাস্ট ফর্মে কট ক্যাচ অর্থে ধরা কট অর্থে ধরেছিল তাহলে ধরেছিল যদি কট হয় তার প্রেজেন্ট ফর্ম হবে ক্যাচ নেক্সট প্রেজেন্ট ফর্ম আছে গো গো অর্থে যায় পাস্ট গিয়েছিল। গিয়েছিল অর্থে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা হলো ওয়েন্ট শেষেরটা আছে পাস্ট ফর্মে ওয়ান্টেড ওয়ান্ট অর্থে হলো চাওয়া ওয়ান্টেড অর্থে হলো চেয়েছিল তাহলে ওয়ান্টেডের প্রেজেন্ট ফর্ম কি হবে হ্যাঁ want তাহলে আমরা এগুলো আবার একটু লিখে ফেলি তোমরা নোট করে নাও তবে আমরা কিন্তু পরে আমাদের উইংস বইয়ের মধ্যে দিয়ে এই ভাব সম্পর্কে এবং তার প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম সম্পর্কে আরও অনেকটা করে পড়ব আপাতত এইটুকুই লিখে নাও তোমরা আজকে এটুকুই থাক আবার পরের দিন দেখা হবে আসি হ্যাঁ টাটা সবাই ভালো থাকবে